তাহলে ওয়ার্ড কিভাবে গঠন করা হয় আমরা যে ইংলিশে লেটার জানি তার মধ্যে কিছু আছে আমরা এক্ষুনি বললাম যে কিছু আছে ভাবেল এবং কিছু আছে কনসোনেন্ট এই ভাবেলগুলো কিছু ক্ষেত্রে কনসোনেন্টের পরে বসে আবার কিছু ক্ষেত্রে কনসোনেন্টের আগে বসে যখন একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে তখনই আমরা তাকে কি বলে থাকি ওয়ার্ড বলে থাকি যেমন ধরো এখানে তোমাদের যেটা দিয়েছে ম্যাঙ্গো ঠিক আছে ম্যাঙ্গোর মধ্যে দেখো কিছু ভাওয়েল আছে এবং কিছু কনসোনেন্ট লেটারও আছে এই এখানে এই ম্যাঙ্গোর মধ্যে কিছু ভাবেল এবং কনসোনেন্ট লেটার আছে এই লেটারগুলো পাশাপাশি বসে কি করেছে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে এবং অর্থ প্রকাশ করছে বলেই আমরা কিন্তু একে কি বলছি একটি ওয়ার্ড বলছি এছাড়াও তোমাদের এখানে আরও একটি উদাহরণ দিয়েছে দেখো এন এ জিও এম এখানেও কিছু ভাওয়েল কিছু কনসোনেন্ট আছে কিন্তু এখানে এই যে লেটারগুলো পাশাপাশি বসে যে শব্দটি গঠন করার চেষ্টা করেছে সেটার কিন্তু কোনো অর্থ হচ্ছে না বা হয় না তাই আমরা এটাকে কোনো ওয়ার্ডের মধ্যে ধরব না